বলা বলি কি আছে? মমতা ব্যানার্জি জয়ী হবে না তো অন্য কেউ জয়ী হবে? আমি তো বলেছিলাম যে 60-80 হাজার ভোটে জিতবে, জিতে গেছে। কাজ হবে বিজেপিকে জিজ্ঞেস করো ওরা কি করবে, ঘরে বসে থাকবে না মুখ তুলে থাকবে না ছাগলের মতো চার পায়ে হাঁটবে, সেটা ওরা ভালো বলতে পারবে। আমার উপদেশ আবার কি হবে? ছাগলের মতন কিছুদিন চড়ে বেড়াক পারে পারে। 2011 যা লিড ছিল তার থেকে অনেক বেশি ভোটে লিড করেছেন মমতা করবে তো। মানুষ মমতা ব্যানার্জি কাজগুলো দেখছে না, উন্নয়নগুলো দেখছে না? এই যে বলেছিল ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার, বলেছিল ভোটের আগে দুয়ারে রেশন, এগুলো এই মানুষ তো দেখতে পাচ্ছে যে বিজেপি কী বলছে আর মমতা ব্যানার্জি কী বলছে। বিজেপি একের পর এক সম্পত্তি বিক্রি করে দিয়েছে ভারতবর্ষে, আর মমতা ব্যানার্জি একের পর এক ঘোষণা করে যাচ্ছে, আর সেই ঘোষণাগুলো সঙ্গে সঙ্গে সাকসেসফুল করে দিচ্ছে। মমতা ব্যানার্জির সঙ্গে কারোর তুলনা হয় নাকি? হ্যাঁ, ছাগল বিড়ালের সঙ্গে তুলনা হয় মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি আর ছাগল বিড়ালের দল। মুখ্যমন্ত্রী একটা স্বপ্ন ছিল যে নন্দীগ্রাম থেকে তিনি জিতবেন, সেখানে এইভাবে আবার এটাও বললাম কালকে যদি কোর্টের রায় হয়ে যায় যে কাউন্টিং হবে নন্দীগ্রামে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি 50-60 হাজার ভোটেই জিতবে। পাগলের বাচ্চাকে আর কি বলবো, মানুষের জায়গায় আছে নাকি?